হ্যালো, কে বলছেন? আমি শুভ। আমি নন্দিতা বলছি। নন্দিতা বোস। নন্দিতা? কে কে নন্দিতা? বারে এর মধ্যে ভুলে গেল। পরশুদিন আপনি যাকে দেখে গেলেন। বলুন বলুন, আমার নাম্বার কোথেকে পেলেন? কেন, আপনার মা সেদিনই তো আমাকে আপনার সেল নম্বর দিয়ে বলেছিলেন। তোমার যদি শুভর সঙ্গে কোনো কথা থাকে তাহলে বলে নিতে পারো। জানেন, আমার মায়ের না আপনাকে খুব পছন্দ হয়েছে। আপনার না? আমারও। আমরা তো ভাবছি এই অগ্রহায়ণেই বিয়ের কথা। আমার না আপনাকে কিছু কথা বলার ছিল। বলুন না। না মানে সব কথা তো আর টেলিফোনে বলা যায় না। আমি কিন্তু একদিন আপনাদের বাড়ি যাব। সে কি, সেটা কি ঠিক হবে? লোকে কি ভাববে বলুন তো? কেন বলুন তো, লোকে ভাবার কি আছে? আপনি তো আমাদের বাড়িতে এলেন, বিয়ের আগেই জামাই আদরে খাওয়া দাওয়া করলেন, তারপর নগদ টাকার কথাও বললেন। চিংড়ি মাছটা ভালো ছিল না? রান্নাটা খুব ভালো ছিল। ইলিশ মাছটা জানেন তো, গঙ্গার? ও, 1700 টাকা কেজি, 1 কিলো আড়াইশ। ছি ছি, এত সবে কি দরকার ছিল বলুন তো? মানে আপনি মেয়ে দেখতে আসবেন আর আপনাদের খুশি করা তো আমাদের কর্তব্য, ছেলের বাড়ি বলে কথা। আচ্ছা কবে যাবো বলুন তো? আমি মানে বলছিলাম কি, যদি কোনো রেস্টুরেন্টে বসে। না না না, তা কি করে হবে? কেন? সবটা দেখে নিতে হবে না। কেন? মানে আমি যে বাড়িতেই যাব বিয়ের পরে সেটা একবার দেখে নিতে হবে না, যদি কোনো অ্যাডিশনাল অল্টারেশন করতে হয়। আপনি বলছেন আপনি তাহলে আসবেনই? মু আসবই তো। আপনি রোববার আসুন। ইম্পসিবল, রোববার আমার নাচের ক্লাস থাকে। আমি বরং শনিবার যাব। শনিবার তো আমার আবার অফিস। ছুটি নেবেন? ভাবে ওর জন্য একদিন অফিস ছুটি নিতে পারবেন না? আপনারা যেদিন এসেছেন আমার বাবাও তো সেদিন অফিস ছুটি নিয়েছেন। বেশ ঠিক আছে তাহলে। আমি কিন্তু সকালে যাব, আপনার এখানে খাওয়া দাওয়া করে বিকেলে আমার আরেকটা জায়গায় ইন্টারভিউ দিতে যাব। হ্যাঁ জানেন তো, তাদের আবার আমাকে খুব পছন্দ হয়। জানেন তো, তাদের আবার আমাকে খুব পছন্দ হয়েছে, আমার অবশ্য আপনাকে। কই, আবার দেখো না, তারা আবার নগদ টাকা চায়নি, মারুতি সুইফট চেয়েছে। দেখুন দেখি কি কাণ্ড, বাবা এখন কোথায় গাড়ির খোঁজ করতে যাবে? সেজন্যই তো আমি নগদ টাকা চেয়েছি। সেজন্যই তো আমার আপনাকে বেশি পছন্দ হয়েছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। শনিবার আসছেন তাহলে? হ্যাঁ, চিকেন করবেন না, মাটনটা আমার বেশি পছন্দ। আপনার বাড়ির কাছে মানিকতলা বাজার না? হ্যাঁ। ওখানে একটু খোঁজ নিয়ে দেখবেন কাঁকড়া পাওয়া যায় কিনা। কাঁকড়া? কাঁকড়া নয়, কাঁকড়া নয়, কাঁকড়া। আপনার ঝাঁকড়া জিনটা কিন্তু ফ্যান্টাস্টিক। এসো এসো আমার ঘরে এসো, এসো এসো। রবীন্দ্রসঙ্গীত গাইছেন? উচ্চারণটা তো একটু ঠিক করতে হবে, শোনা যাচ্ছে? এসো এসো আমার ঘরে এসো বসো। আরে এক্সাইটমেন্ট এক্সাইটমেন্ট থেকে এরকম হয় জানেন? এই তুমি না খুব ভালো। এর মধ্যে তুমি না, মানে তুমি লজেন্সটা খুব ভালো, আপনাকে খাওয়াবো। আচ্ছা ঠিক আছে, রাখি তাহলে, শুভরাত্রি। বাবা, আপনি কিরকম আমার নামের সঙ্গে রাত্রি জুড়ে দিলেন। ও হ্যাঁ, আপনার নাম তো আবার শুভ, ভুলেই গিয়েছিলাম। তা রাত্রি তো আপনারা তাপতি কিসে? না আপত্তি কেন, শুভ রাত্রির মতো রাত্রির পাশে শুভ সারা জীবন থাকতে চায়। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ নাহি গো রাত্রিতে, সঙ্গীরবত্ত সতর্কী করো, খুব সাবধানে পাত্রীর দেখবেন যারা ব্যাচেলর আছে, না হলে আমাদের নাহিদ ভাইয়ের মতো